আজি আমি ফর্মেটিভ আসেসমেন্ট 2023-24 যে এগ্রিকালচর সবজেক্টর হয়েছি আমার এই কোশ্চিনটি ছাত্র সহায়ক প্রেস রু আসিছি যেমি ওস্তা গোটে সংস্থা দৌছি কোশ্চিন সেভাবে এই কোশ্চিনটি ছাত্র সহায়ক কোশ্চিন তাহলে আমি ডিসকশন করা কন কন কোশ্চিন সব আসিছি সে বিষয়ে সব ডিসকশন করা তাহলে ফর্মেটিভ আসেসমেন্ট 20 মার্কস রয়েছে তাহলে ফার্স্ট কোশ্চিন কন দিয়েছি কেউঠারে বুন্দা জলসেচন এক উত্তম জলসেচন ব্যবস্থা তাহলে পিলা মানে আনসার কন হব কেউঠারে না জলর অভাব ও লবণর সমস্যা থাকে সেইঠারে বুন্দা জলসেচন এক কন না উত্তম জলসেচন ব্যবস্থা অটে। তারপর নেক্সট কোশ্চিন কন আছে কেউ জলসেচন প্রণালীরে সীমিত পরিমাণ জলকু সমান ভাবে ছিঞ্চন করা যায় যেটি পচারা ছিঞ্চন তাহলে আনসার কন হব ছিঞ্চা জলসেচন। নেক্সট কোশ্চিন দিয়েছি বাইগণ চাষে চারা বৃদ্ধি সময় কেতে থর জলসেচন আবশ্যক হয়ে থাকে এটা বইরে দিয়েছি কোশ্চিন তাহলে কেতে থর 2-3 থর। টমাটর আবশ্যকীয় জলর পরিমাণ কেতে 600-800 মিমি। কেউ সময় জলসেচন করা অনুচিত কেউ সময় জলসেচন করা অনুচিত পিলা মানে খরা বেড়ে হোক কিংবা অত্যধিক খরা হওয়া সময় জলসেচন করা অনুচিত। তারপরে দিয়েছি নেক্সট 5 মার্কর কোন কোশ্চিন দিয়েছি স্তম্ভ মিলন দিয়েছি কোশ্চিন তাহলে স্তম্ভ মিলন কোণ আছে বুড়া জলসেচন বুড়া জলসেচন পিলা মানে কোণ গোটি কিয়ারির গোটি মুন্ডর অন্য এক মুন্ডকু পানি ছড়া যাই থাকে। তারপরে হল পটি জলসেচন পটি লম্বা ওসারিয়া করা যাই থাকে লম্বা ওসারিয়া কোটা দিয়েছি জমি সামান্য গড়াণিয়া করা যাই থাকে যেটি কি করা যাই থাকে পটাড়ি কোণ করা যাই থাকে জমি কু ছোট ছোট কিয়ারিরে ভাগ করা যাই থাকে সিয়ার কইদিলি যেতিকি পনিপরিবা লাগুছি সবু ধাড়ি লগা হুড়া দিয়া যাই থাকে ফসল দি পনিপরিবা লাগুছি সবু মন্দা জলসেচন মন্দা জলসেচন অন্য কেউ জলসেচন প্রণালী কুয়া যায় বলয় প্রণালী কুয়া যায় তাহলে আনসার গুড়িক এইগুড়িক হেলা বুড়া জলসেচন পটি জলসেচন পটাড়ি সিয়ার মন্দা। নেক্সট কোশ্চিন কন দেখিবা লঙ্কা চাষে পূর্ণ বিকাশ সময় কেতে থর জলসেচন আবশ্যক হয়ে থাকে লঙ্কা চাষের কেতে থর 10 থর আবশ্যক করে সিয়ার প্রণালীরে সিয়ার গভীরতা কেতে 10-15 সেমিটর। নিয়ন্ত্রক ভাল সাহায্য জলর ড্যাশ প্রবাহক ড্যাশক নিয়ন্ত্রণ করা যাই থাকে জলর প্রবাহক নিয়ন্ত্রণ করা যাই থাকে আলু লগাইবার ড্যাশ দিন মধ্যে আলুর আকার বৃদ্ধি আরম্ভ হুয়ে কেতে 30-40 দিন। ড্যাশ জলসেচন প্রণালীরে বহুত পরিমাণের পানি নষ্ট হুয়ে কেউ সবু ভূভুপৃষ্ঠর বুড়া জলসেচন কারণ আপাই পানি এই এই চাষটি এই প্রণালী জলসেচন শীত দিন বর্ষা দিনে করা যাচ্ছে এথিপাই এই যেটি জলের অভাব থাকব সেই জায়গার জলসেচন করে কার্য করা কষ্টসাধ্য হয়ে থাকে। নেক্সট দিয়েছি ইউনিট 4 কন দিয়েছি হাই মার্কস বালিয়া মাটিরে পটাড়ি গুড়িকর আকার 80-500 বর্গমিটর রখা যায় তাহলে এটা ভুল অছি বাইগণকু কম পানি দেলে ফুল ঝড়ি যায় ঠিক অছি আলুকু বর্ষা ঋতুরে করা যায় এটা ভুল অছি আলু কোন ঋতুরে করা শীত ঋতুরে করা যাচ্ছি নিঃসরিত যন্ত্র দ্বারা পানি গছ নিকটকু পৌঁছাই যাই থাকে এটা ভুল অছি এটা কোণ হব নিঃসরিত যন্ত্রকু নুহ ড্রিপ টেপ দ্বারা পানি গছ নিকটকু পৌঁছাই থাকে পিভিসি পাইপ গুড়িক বহুমাত্রায় এটা বিতরণের অছি পিভিসি পাইপ গুড়ি বহুমাত্রায় ব্যবহার করা যাচ্ছি তাহলে এই আমার যে ফর্মেটিভ আসেসমেন্ট এক্সাম হয়েছিল তার যা যা কোশ্চিন আসছিল তোমাকে মু ডিসকশন করেদেলি তারপরে নেক্সট ওস্তার কোশ্চিন আসলে তোমাদের সহ ডিসকশন করিবি।